The Dragon Behind the Glass, a true story of power in লেখক এমিলি বয়েটের মতে অ্যারোয়ানা ছলকানি আশ এবং পাতলা শরীরের জন্য পুরস্কৃত। এশিয়ান অ্যারোয়ানা হল বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল জলজ প্রাণীদের মধ্যে একটি, যার কিছু $3 লাখ পর্যন্ত লাভের গুজব রয়েছে। আবেশ এবং বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত মাছ, যদিও 6টি পরিসংখ্যানে সকলের দাম নেই, সিঙ্গাপুরে একজন তরুণ অ্যারোয়ানার দাম $300 হতে পারে, যেখানে বিরল প্রাপ্তবয়স্ক সাদা অ্যালবিনোর দাম $70,000 বা তার বেশি হতে পারে। অ্যারোয়ানা ড্রাগন ফিশ নামেও পরিচিত, এটি সাধারণ পোষা মাছ নয়। এগুলি দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে প্রজনন করা হয় এবং প্রায় 3 ফুট লম্বা হতে পারে। কিছু মালিক মাছের প্রতি এতটাই আকৃষ্ট যে তারা পোষা প্রাণীর প্লাস্টিক সার্জারির জন্য অর্থ ছিটিয়ে দিচ্ছে। একটি আই লিফ্টের জন্য $90 এবং একটি চিবুকের কাজের জন্য $60। অনেকে এমনকি বিশ্বাস করেন যে মাছ সৌভাগ্য এবং সম্পদ নিয়ে আসে। ট্যাঙ্ক থেকে লাভ দিতে এবং মালিকদের খারাপ ব্যবসায়িক উদ্যোগ এবং অন্যান্য বিপদের বিরুদ্ধে সতর্ক করার জন্য অ্যারোয়ানা তাদের জীবন উৎসর্গ করার গল্প প্রচুর। বিপন্ন প্রজাতি আইন দ্বারা সুরক্ষিত, এশিয়ান অ্যারোয়ানা বন্য থেকে প্রায় নিঃশেষ হয়ে গেছে। 1975 সালে 183টি দেশ একটি বিরল প্রজাতি হিসাবে শ্রেণীবদ্ধ করে এবং আন্তর্জাতিক বাণিজ্য থেকে মাছ নিষিদ্ধ করে একটি চুক্তি স্বাক্ষর করে। আজ অবধি এটি আইনত মার্কিন যুক্তরাষ্ট্রে আনা যায় না। চুক্তিটি মাছকে একটি বিলাসবহুল পণ্যে রূপান্তরিত করতে সাহায্য করেছিল, কিন্তু অ্যারোয়ানার আবেশ বেড়ে যাওয়ার সাথে সাথে কিছু শহর জুড়ে সহিংসতা বৃদ্ধির সাথে সাথে একটি সমৃদ্ধ কালো বাজারের আবির্ভাব ঘটে। সিঙ্গাপুর, যা সর্বনিম্ন অপরাধের হারগুলোর মধ্যে একটি, একবার এক সপ্তাহে 4টি অ্যারোয়ানা চুরির অভিজ্ঞতা অর্জন হয়েছিল। সেই ডাকাতির এক সময় চোর একজন বয়স্ক মহিলাকে ঘুষি মেরেছিল যখন সে তার মাছ বালতিতে ঝুলিয়ে রেখেছিল। মালয়েশিয়ায় একটি মহিলার বাড়ি থেকে 5টি অ্যারোয়ানা চুরি হয়েছে বলে জানা গেছে এবং একটি পৃথক ঘটনায় একটি অ্যাকোরিয়াম মালিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছিল এবং মাছের প্রায় মাথা কেটে ফেলা হয়েছে। মাছের সৌন্দর্য প্রতিযোগিতায় সশস্ত্র রক্ষীরা বিরল জাতগুলোকে নিয়ে যায়। 1980-এর দশকের শেষের দিকে বিধিনিষেধ শিথিল করা হয়েছিল যাতে কৃষিকাজ অ্যারোয়ানার ব্যবসার অনুমতি দেওয়া হয়, যাদের পিতামাতাও বন্দী অবস্থায় জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তীতে 2000-এর দশক পর্যন্ত ক্যাপটিভ ব্রিড অ্যারোয়ানার বিক্রয় বিকাশ লাভ করেছিল, কিন্তু 2012 সালে প্রচলনকারীরা বাজারে প্লাবিত হওয়ায় দামগুলি উল্লেখযোগ্যভাবে কমে যায়। সিঙ্গাপুরের প্রজননকারীরা বলেছেন যে এরপর থেকে লাল অ্যারোয়ানার দাম 1/3 কমেছে, তবে চাহিদা এখনও বেশি। বিপন্ন প্রজাতির আন্তর্জাতিক বাণিজ্যের কনভেনশন অনুসারে, যা অ্যারোয়ানার আইনি রপ্তানি ট্র্যাক করে, 2016 সালে 2 লাখটিরও বেশি বাণিজ্য রেকর্ড করা হয়েছিল, 2006 সালের তুলনায় 3 গুণ বেশি। বেশিরভাগই ইন্দোনেশিয়া বা মালয়েশিয়া থেকে এসেছে এবং চীনা অ্যাকোরিয়ামে শেষ হয়েছে। এইরকম মনস্টার ফিশ সম্পর্কে আরও তথ্য জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের সাথে থাকুন। বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।